নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ একটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে চলেছি। আগামী 13 জুলাই ত্রিগ্রহী রাজ্য তৈরি হবে, এর ফলে 6টি রাশির জাতক জাতিকাদের ভাগ্যোন্নতি 100%, ভাগ্য বদলেও যেতে পারে, সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আর কেন 13 জুলাই এই ত্রিগ্রহী যোগের কারণেই ভাগ্য 6টি রাশির বদলাবে এবং 6টি রাশির জাতক জাতিকাদের প্রত্যেকের জীবনে আজকের আলোচনাটা সঠিকভাবে তাদের ফলাফল পাবে কিনা বিস্তারিত আমি কিন্তু বলবো এই আলোচনার মাধ্যমে। অনুরোধ রইল সম্পূর্ণ আলোচনাটা শোনার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, তারপর আপনার জীবনে অ্যাপ্লাই করুন, তারপর গিয়ে সফলতা। কানে শুনলে আপনার জীবনে পরিবর্তন আসবে না, এই কথাটা আমি প্রত্যেকটা দিন বলি। হয়তো আপনাদের কিছু সময় নষ্ট হয়, তবে আমি মনে করি যদি আপনারা সম্পূর্ণ শুনতে পারেন ভাগ্য বদলাবেই, এতে কোনো সন্দেহ নেই। আজ পর্যন্ত যারা আমার আলোচনা বা আমার ভিডিও দেখে সম্পূর্ণ তাদের জীবনে অ্যাপ্লাই করেছেন তারা অলরেডি ধনী ব্যক্তি হয়ে গেছেন। আর পিছু ফিরে আপনাদের তাকাতে হবে না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আর যারা হুটোপাটা করে আপনার রাশিগুলো দেখে দেখে বেরিয়ে যাচ্ছেন তাদের জীবনে আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো খুব একটা পরিবর্তন আসেনি, যেখানে ছিলেন সেখানেই আছেন, হয়তো আরও পিছিয়ে গেছেন, সামনে এগোতে পারেননি, কারণ আপনাদের মধ্যে ধৈর্য কম। খুব হুটোফাটা তাড়াহুড়া করে কোনো নিজের ভাগ্য বদলানো যায় না। ভাগ্য বদলাতে গেলে পরিশ্রম করতে হবে, ধীরে ধীরে আপনার লজিক্যালিভাবে জীবনে পরিবর্তন আসবে। যাই হোক, আজকের আলোচনা ভীষণ গুরুত্বপূর্ণ। কেন আপনার সাথে এগুলো ঘটবে, আমি প্রত্যেকটা দিন যেরকম ভাঙিয়ে বোঝানোর চেষ্টা করি যে কোনো আলোচনা, আজও সেই একই আলোচনা অবশ্যই করব, বুঝিয়ে দেব কারণটা কি, কী কারণে আপনার জন্য এত ভালো সময় আসছে। দেখুন, আমি যে কথাটা বলছি, আগামী 13 জুলাই 3টে গ্রহ একত্রিত হয়ে এই রাজযোগ কিন্তু তৈরি করবে, আর এই যোগে ভাগ্য বদলাবে 6টি রাশির। আমি চ্যালেঞ্জ করে বললাম, কেন চ্যালেঞ্জ করছি, দেখুন আগামী 13 জুলাই কি জানেন, গুরু পূর্ণিমা। এই গুরু পূর্ণিমার একটা বড় মাহাত্ম্য আছে আমরা জানি, আর এই গুরু পূর্ণিমার শুভ দিনে এক তো শুভ সময় শুভ দিন থাকছেই, তার সাথে সাথে এই যে 3টে গ্রহ একত্রিত হবে হয়ে এই ত্রিগ্রহী যোগ তৈরি করবে, এই যে ত্রিগ্রহী যোগ তৈরি করবে এরও একটা বড় ভূমিকা অবশ্যই রাখে। আর সমস্ত কিছু মিলে মিশে আমাদের কিন্তু ভাগ্য একটা পরিবর্তন হওয়ার অবশ্যই সুযোগ দেবে, আর এই সুযোগটা যদি আপনারা গ্রহণ করতে পারেন, অর্থাৎ আমরাও যদি গ্রহণ করতে পারি, তাহলে অবশ্যই সম্পূর্ণভাবে সফলতা আমাদের জীবনে কিন্তু আসবে। দেখুন, এই যে 3টে গ্রহ একত্রিত হয়ে যে ত্রিগ্রহী যোগ তৈরি হবে সেই কোন রাশিতে, দেখুন মিথুন রাশিতে এই ত্রিগ্রহী যোগ তৈরি হবে। ত্রিগ্রহী কোন কোন গ্রহ, রবি বুধ ও শুক্র একত্রিত হয়ে এই রাজযোগ তৈরি করবে মিথুন রাশিতেই কিন্তু, এর ফলেই এই 6টি রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলে যাবে। কতদিন, আমি যখন বিস্তারিত প্রত্যেকটা দিন বলি আজও বলবো, 6 মাস আপনাদের এই শুভ সময় থাকবে। কবে থেকে 6 মাস থাকবে, যেটা বললাম 13 জুলাই থেকে। এই 13 জুলাই থেকে যে 6 মাস আপনাদের শুভ সময় থাকবে, এই সময়ে আপনারা লোহা ধরলেও সোনা হবে এবং যে কোনো কাজে 100% সফলতা পাবেন, পাবেন প্রচুর ধনসম্পদ, যে কোনো জায়গা থেকেই আসতে পারে, এর সঠিক কোনো দিক নেই, তবে আপনার জীবনে পরিবর্তন আসবে এতে কোনো সন্দেহ নেই, সমস্ত দিক থেকে আপনার ভাগ্য চমকাতে থাকবে। তাহলে যে 6টি রাশির সম্পর্কে আমি বলছি, সেই 6টি রাশির জাতক জাতিকাদের আর একটা কথা আমি বলবো। ধরুন আমি যে 6টা রাশির কথা বলবো, সেই 6টা রাশির মধ্যে আপনার রাশি আছে, তাহলে আপনার সাথে মিলবে 100%, সেটা কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে আমার সাথে মিলবে কি মিলবে না। কি করে বুঝবেন, এই যে 6টা রাশির কথা আমি বলছি, এই 6টা রাশির জাতক জাতিকাদের যাদের যাদের জন্মচক বা হস্তরেখায় ঠিক এই যে 3টে গ্রহ যদি ভালো থাকে, যেরকম রবি বুধ শুক্র, তাদের ক্ষেত্রেই আজকের আমার আলোচনা মিলবে।
তার সাথে সাথে যদি তাদের মা বাবার আশীর্বাদ থাকে, গুরুদেবের আশীর্বাদ থাকে, অনেকেই গুরুদক্ষিণা মানে গুরু দীক্ষা নেননি, তাদের ক্ষেত্রে মা বাবা, যারা গুরু দীক্ষা নিয়েছেন তাদের ক্ষেত্রে গুরুর আশীর্বাদ থাকে, তাদের ক্ষেত্রে মিলবে। যাদের মা বাবার কোনো আশীর্বাদ নেই, গুরুদেবের আশীর্বাদ নেই, তাদের সাথে কিন্তু মিলবে না। আপনার রাশি যতই হোক, আবার আপনার জন্মচক বা হস্তরেখায় এই রবি বুধ শুক্র ভালো নেই, তাদের সাথে মিলবে না। আর আপনারা যেই দেখবেন এই তো আমার রাশি আছে, আমার সঙ্গে কেন মিলছে না, দিন গুনবেন, সময় দেখবেন, না আমার তো পরিবর্তন আসছে না, কেন আসছে না খোঁজ করুন, দেখুন আপনার মায়ের মা বাবার আশীর্বাদ আপনার উপরে নেই, আপনাকে দেখতে পাচ্ছে না, গুরুদেবের কৃপা নেই। কারণ এটা অবশ্যই মা বাবা বা গুরুদেব এদের অবশ্যই একটা ভালো আপনার উপরে যে তাদের একটা আশীর্বাদ সেটা থাকতে হবে, কারণ গুরু পূর্ণিমায় এই যোগটা তৈরি হবে। তার সাথে সাথে আপনার জন্মচক বা হস্তরেখায় এই তিনটে গ্রহ ভালো থাকতে হবে, তবে গিয়ে কিন্তু ভালো ফলাফল আপনার জীবনে আসবে। তবে এরকমটা কি কারণ নেই, অবশ্যই আছে, 50% আমি বলে থাকি সমস্ত কিছু মিলবে 50% জাতক জাতিকাদের, আমি চ্যালেঞ্জ করে বলি তারা সম্পূর্ণ সফলতা পাবে। আর 50% জাতক জাতিকাদের এই সমস্ত কিছুর মধ্যে কোনো না কোনো প্রবলেম আছে, তারা পাবে না, এইভাবে বুঝে নিতে হবে। এবার আমি আসবো একে একে সেই ছটা রাশি, যে ছটা রাশি সমস্ত দিক থেকে জীবনে উন্নতি করবে। প্রথমেই সিংহরাশি, সিংহরাশির জবাব নেই, সিংহরাশি 13 জুলাই থেকে অবশ্যই 6 মাসের মধ্যে একটা পরিবর্তন ঘটাবে, যদি সব ঠিকঠাক থাকে, আপনাকে কেউ ধরে আটকে রাখতে পারবে না, আপনি জীবনে প্রতিষ্ঠিত হবেন, আপনাকে সবাই চিনবে, কোন দিক থেকে, ভালো দিক থেকে, মান যশ খ্যাতি বৃদ্ধি পাবে। কারণ এখানে রবি আছে, বুধ আছে, শুক্র আছে, শুক্র সুখের কারকগ্রহ, বুধ বুদ্ধিদাতা এবং রবি আমাদের সমস্ত দিক থেকে একটা ক্ষমতা পাওয়ার মান যশ খ্যাতি দিয়ে থাকে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুনেই কিন্তু তৈরি হবে তিগোই যোগ, আর সেখানে মিথুন রাশির জাতক জাতিকাদের একটা ভালো ভূমিকা অবশ্যই থাকবে। তবে দেখে নিতে হবে যেটা বললাম যে আপনার জন্মচক বা হস্তরেখায় এই তিনটে গ্রহ ভালো থাকতে হবে এবং গুরুদেব বা মা বাবার আশীর্বাদ থাকতে হবে, তবেই ভালো রেজাল্ট করবেন, সমস্ত দিক থেকে কিন্তু আপনার ভাগ্য চমকাবে। যেরকম আপনার মান যশ খ্যাতি বৃদ্ধি পাবে সেরকম অর্থনৈতিক দিক থেকে উন্নতি হবে, সবেতেই শান্তি অনুভব করতে পারবেন মিথুন রাশিটি জাতক জাতিকারা। চলে আসবো পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আমি একই কথা বলবো, 13 জুলাই থেকে 6 মাস আপনার জন্য একটা গোল্ডেন সময়, যে কোনো কাজে সাকসেস, যে কথাটা আমি শুরুতে বললাম, লোহা ধরলেও সোনা হবে, অর্থাৎ আপনাদের ভাগ্য চমকাবে, এতে কোনো সন্দেহ নেই। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রেও আমি একই কথা বলবো, 13 জুলাই থেকে 6 মাস আপনার জন্য ভীষণ শুভ, এই সময় আপনারা নানা দিক থেকে যোগাযোগ থেকে কর্মের সন্ধান, অর্থাৎ বহু অর্থের মালিক হতে পারেন, ব্যবসা ধীরে ধীরে বৃদ্ধি পাবে, চাকরি যারা করছেন তাদের পদোন্নতি 100%, সব মিলেমিশে ধনুরাশির জাতক জাতিকাদের এই 13 জুলাই থেকে 6 মাস ভীষণ ভালো কাটবে, মান যশ খ্যাতি প্রচুর ধন সম্পদ আপনারা অর্জন করতে পারবেন। এরপরে যে রাশির কথা বলবো, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রেও আমি একই কথা বলবো, ভালো সময় আপনাদের কিন্তু আসছে, 13 জুলাই থেকে 6 মাস, এই সময় আপনারা অনেক কিছু পেতে চলেছেন, শুধু চোখ কান খোলা রাখুন, 100% প্রাপ্তি ঘটবে। শেষ যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের আমি একই কথা বলবো, 13 জুলাই থেকে ত্রিগ্রহী রাজযোগ, তার সাথে সাথে গুরু পূর্ণিমা একত্রিত হয়ে আপনার ভাগ্য কিন্তু বদলাবে। আর কতদিন থাকবে, 13 জুলাই থেকে 6 মাস, অনেক টাইম, এই সময়ের মধ্যে আপনার জীবনে দেখবেন বড় বড় পরিবর্তন ঘটছে। আমি বলবো চোখ কান খোলা রাখুন, সতর্ক থাকুন, অ্যালার্ট থাকুন, জীবনে পরিবর্তন একটা আসবে, এতে কোনো সন্দেহ নেই। এই ছিল আজকের আলোচনা, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন।